হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি অরিত্র জ্ঞান, ওর যে একটা ইউটিউব চ্যানেল রয়েছে অরিত্র, তো তার একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ আজকে এসেছে, মানে 15th August 2023-তে। আমার পার্সোনাল রিজনের জন্য আমার একটা রিভিউ করতে অনেক দেরি হলো, আমার অনেক কাজ ছিল আজকে ছুটির দিনে, তো আমি দেখে নিয়েছি আজকে দুপুরবেলায়। তো আমি অরিত্র জ্ঞানের যে অরিত্র এই যে এই কাজটা নিয়ে এসছে, এবং ও ডিরেক্ট করেছে, ও প্রডিউসও ও করেছে, এবং এই এখন ওপর যে আমি ডিউরেশনের কথা যদি আমি ফার্স্ট অফ অল বলি, 1 ঘন্টা 4 মিনিট এই ডিউরেশন। লিড কাস্টে রয়েছে হলো দেবতনু, অ্যান মেরি টম, জ্যামি ব্যানার্জি, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যা, বিনীতা, মাস্টার অঙ্কিত। তা এখানে স্টোরিটার আগে আমি কিছু কথা বলতে চাই, সেটা হলো যে এখানে দেবতনুর যে ক্যারেক্টারটা, দেবতনুর ক্যারেক্টার নাম হলো একলব্য, তাকে একা ডাকা হয়। অ্যান মেরি টমের যে ক্যারেক্টারটার নাম থাকে দেবস্মিতা, জ্যামি ব্যানার্জির ক্যারেক্টার নাম থাকে জাভেদ, মৃত্যুঞ্জয় ভট্টাচার্যার একটা সুন্দর একটা ক্যারেক্টার এখানে রয়েছে। এছাড়া দুলালের ক্যারেক্টারটা আমার ভালো লেগেছে, বিনীতা রয়েছে, মাস্টার অঙ্কিতের ক্যারেক্টারটা কিছু সময়ের জন্য আসে এবং যায়, বেশ ভালো। তো এখানে আমি যদি স্টোরিটার মধ্যে যদি আমি সরাসরি চলে আসি, এখানে একলব্য যে ক্যারেক্টারটা, সে ছোটোবেলায় তার মাকে হারায় এবং তার সে একটা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগতে থাকে, এবং তাকে সে কী করে বুঝে উঠতে পারে না, এমন সময় জাভেদ, কিন্তু যে ক্যারেক্টারটা, সে একজন মানে দাগি, একজন মস্তান, একজন পাওয়ারফুল একজন লোক, সে একলব্যের হাতে পিস্তল তুলে দেয় যে হ্যাঁ এবার তুমি বাঁচো, এবার তুমি লড়াই করো, এবং তারপরে ঘটনাটা ঘটতে থাকে একের পর এক। এবং ফার্স্ট যে যদি আমি সিনের কথাটা আসি, যেখানে রেল লাইন মানে ক্রস করছে একলব্য, সেই সিনটা কিন্তু আমার বেশ বেশ ভালো লেগেছে। এরপর আমি যদি পরপর যদি আমি আসি, সেটা হচ্ছে এখানে দেবস্মিতার যে ক্যারেক্টারটা এখানে প্লে করা হয়েছে, যে দেবস্মিতাকে অ্যাকচুয়ালি মেরে দেওয়ার একটা ব্যাপার আসে। এখানে আমি পুরোপুরি স্টোরি স্পয়লার করছি, আমার মনে হয় না তাতে খুব একটা অসুবিধা হবে, তারপরে হয়তো বা অনেকেই একলব্য এই ইন্ডি কাজটা দেখবেন। তো এখানে একলব্যের যে তার সে হলো একজন অ্যাকচুয়ালি সুপারি কিলার, এবং তাকে এরকম যাবে সেভাবেই ইয়ে করেছে, ঠিক সুপারি কিলার বলবো না, তার কাছে বিভিন্ন রকমের এরকম কাজ আসতে থাকে, এবং সে বিভিন্ন জায়গা থেকে এরকম লোককে মেরে দেয়। তো এরকমই একটা ক্যারেক্টারের কে আছে দেবস্মিতা, তাকে মেরে দেওয়ার একটা প্ল্যান করা হয়, কিন্তু দেবস্মিতার সাথে যখন একলব্যের যখন মানে আলাপটা হয়, তারপর সে এই ক্যারেক্টারটাকে কিছুতেই সে মারতে পারে না, তার প্রেমে পড়ে যায়। এবং সেখানে এই সিনগুলো, একলব্য এবং দেবস্মিতার যে সিনসগুলো, যে রোমান্টিক যে সিনসগুলো রয়েছে, সেটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। এবার আমি যদি পজিটিভ দিকের কথা আসি, সেটা হলো অ্যান মেরি টমের ক্যারেক্টারের, দেবস্মিতার যে ক্যারেক্টারটা, আমার কিন্তু তার অ্যাক্টিং বেশ বেশ ভালো লেগেছে। তার কাজ আমি এর আগেও দেখেছি, তার কাজ বেশ ভালো। এবং আমি যদি পুরো টোটালি যদি 1 ঘন্টা 4 মিনিট ধরে এই যে ইন্ডি যে শর্ট ফিল্মটা যেটা রয়েছে, তার আমি যদি বিজিএমের কথা বলি, আউটস্ট্যান্ডিং বিজিএম কিন্তু এখানে দেয়া হয়েছে, আমার কিন্তু অসম্ভব অসম্ভব ভালো লেগেছে। এবং বিজিএমের দায়িত্ব রয়েছিল সুমন ভৌমিক, তার কাজ আমার বেশ ভালো। আমি কিন্তু ট্রেলার রিয়াকশনের সময় কিন্তু এদের কথা বলেছিলাম। ডিওপির কাজ অভিজিৎ নাথ, তার কাজও আমার বেশ ভালো। এবং অ্যাকশন কোরিওগ্রাফির কাজ করেছে অভিজাঙ্ক গোস্বামী, অ্যাকশনে কিছু কিছু পোর্শন কিন্তু বেশ ভালো, কিন্তু অ্যাকশনের সময় যে বিজিএমগুলো এখানে দেখ শোনানো হয়েছে, সেগুলো কিন্তু আমার ভালো লাগেনি। এবার যদি আমি বেশ কিছু সিনের কথা বলি, একটা সিনের কথা বলতেই হবে, যেখানে মানে একলব্য যে ছোটোবেলার পার্টটা রোল করে চললো মাস্টার অঙ্কিত, সেখানে অঙ্কিত এরকম ছুটে বেড়াচ্ছে, তাকে কেউ একজন তাড়া করেছে, এমন সময় জাভেদের সাথে তার ধাক্কা হয়, মানে জ্যামি ব্যানার্জির সাথে, এবং তারপরে জ্যামি ব্যানার্জি পিস্তল বার করে দেয় এবং বলে যে তুই লড়াইটা কর। তা তখন কী হয়, মাস্টার অঙ্কিতের যে তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাকে ব্লার করা হয় কিন্তু, এবং পিস্তলটাকে হাইলাইট করা হয়, সেই সিনটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে। আর একটা সিনের কথা বলতে হবে, একদম এই ইন্ডি শর্ট ফিল্মের একদম শেষের দিকে, সেটা হলো একটা অ্যাকশন হয়, বেশ ভালো অ্যাকশনটা, সেখানে দেখানো হচ্ছে যে এরকম একলব্য সবার সাথে অ্যাকশন করছে, এবং শেষে জাভেদ চলে আসে, জাভেদকে সে মারার জন্য দৌড়ে যায় মারার জন্য, কিন্তু ঠিক পরের সিনটায় দেখানো হয় যে একলব্য এরকম মানে পড়ছে একটা কাঠের টেবিলের উপর, এবং সেই কাঠের টেবিল সব ভেঙে সে পড়ে যাচ্ছে। এই যে সিনটা, এই সিনটা যেভাবে এডিট করা হয়েছে, সেটা কিন্তু এক কথায় অসাধারণ। আরও বেশ কিছু সিন রয়েছে, সেই সিনগুলোর কথা আমি যদি বলতে চাই, তাহলে হয়তো ভিডিওটা অনেক অনেক লেন্দি হয়ে যাবে, বড় হয়ে যাবে, সেটা আর করছি না। একটা গান রয়েছে, গানটা কিন্তু খুব সফট এবং কিন্তু খুব রোমান্টিক, গানটা কিন্তু শুনতে ভালো লাগে। এবং যখন যেভাবে যে গতিতে এগোচ্ছিল প্লটটা, যে গতিতে এগোচ্ছিল, তার সাথে গানটা বেশ যুক্তিযুক্ত। এবার যদি আমি ডিউরেশনের কথায় আসি, ডিউরেশন কিন্তু প্রায় 64 মিনিট ডিউরেশন, এটা কিন্তু আমার কাছে অনেকটাই বড় মনে হচ্ছে। এটাকে ইজিলি কিন্তু 45 থেকে 50 মিনিটের মধ্যে কিন্তু এটাকে শেষ করে দেওয়া যেত, তাহলে আরও একটু বেশি শর্ট এবং ক্রিস্পি হতো।
দেবতনুর অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। তার যে এক্সপ্রেশনস নিয়ে আমি বেশি কোনো কথা বলতে চাই না, কারণ তার অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। অ্যাভারেজ বললে হয়তো বা অনেকটাই বলা হবে, তার থেকে কম লেগেছে, কিন্তু তারপর মোটামুটি লেগেছে, তার কারণ তার এক্সপ্রেশনগুলো একদমই আমার ঠিকঠাক লাগছিল না। সেই তুলনায় কিন্তু অ্যান মেরি টমের তার কিন্তু অ্যাক্টিং আমার দুর্দান্ত লেগেছে। এছাড়া জ্যামি ব্যানার্জি কিন্তু দুর্দান্ত লেগেছে। একটা জায়গায় রয়েছে, সে পুকুর থেকে স্নান করে উঠে আসে, সেই সিনটাও কিন্তু বেশ বেশ ভালো ছিল। এবং সব মিলে কিন্তু অরিত্র যে আগের যে কাজগুলো, সেই কাজগুলোর থেকে এটা কিন্তু অনেকটাই ভালো। খুব যে ভালো সেটাও বলবো না, আবার যে ভালো সেটাও আমি বলছি না, কিন্তু আগের তার যে কাজগুলো সেই কাজগুলো থেকে বেশ ভালো। এবং অরিত্র সত্যি কথা বলতে সে কিন্তু অনেক রকম খেটে তবে এই কাজটা করেছে। এই কাজটার ভালো মন্দ আপনারা বিচার করুন, এবং শুধু তাই না, আপনারা এই কাজটা দেখুন, না দেখে কোনো রকমের রিভিউ করবেন না বা কোনো রকমের মন্তব্য আমার মনে হয় করা ঠিক হবে না। কারণ আমি যখন এই কাজটা দেখছিলাম তখন কিন্তু কমেন্টে এমন এমন বেশ কিছু লেখা দেখছিলাম যে সেটা কিন্তু আমার মনে হয় সেগুলো লিখে খুব একটা লাভের কোনো ব্যাপার না। কারণ অ্যাজ এ দেখুন রিভিউর হিসেবে আমরা কিন্তু অনেক কথাই বলি, আমরা ভালো বলি, খারাপ বলি, আমরা সুশে রিভিউ করি, আমরা হয়তো আমার রোস্টেড রিভিউ করি, আমরা অনেক অনেক কাজ নিয়ে কথা বলি, কিন্তু যে কাজগুলো যে করছে সেই সময় বা যারা করছে, যে কাস্ট অ্যান্ড ক্রু যারা কাজগুলো করছে, তারা কিন্তু সেই সময় কিন্তু এফোর্ট দিচ্ছে কিন্তু 100%। কাজে সেই জিনিসগুলো আমার মনে হয় না অতটা ঠিকঠাক মতো, মানে তাদেরকে আমার মনে হয় না অতটা হেয় করা ঠিক হবে। এখানেও ঠিক একই জিনিস, অরিত্র গ্যানের যে কাস্ট অ্যান্ড ক্রু রয়েছে বা একলব্যর যারা কাস্ট অ্যান্ড ক্রু রয়েছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু খেটে এই জায়গাটা এসছে। হয়তোবা তার আউটপুটটা হয়তোবা 100% আপনাদের কাছে নাও লাগতে পারে, কিন্তু অ্যাটলিস্ট আমার মনে হয় না খুব একটা লেখালেখি করে, খুব একটা আজে বাজে মন্তব্য করে বা কোনো রকম রোস্টেড রিভিউ করে বা অন্য কিছু করে আমার মনে হয় না তাদের হার্ট করা খুব একটা ঠিক। হ্যাঁ, বলতেই পারেন যে আপনার অভিনয় আমার ভালো লাগেনি বা আপনার অ্যাক্টিং আমার ভালো লেগেছে, আপনার এই জায়গাটা আমার ভালো লাগেনি, আপনার এই জায়গাটা আমার ভালো লেগেছে, অ্যাটলিস্ট এটা বোধহয় অনেকটা হেলদি। তা যাই হোক, এটাই ছিল আমার একলব্য ইন্ডি শর্ট ফিল্ম, আমি জানি শর্ট ফিল্ম বলা উচিত হবে কিনা, ইন্ডি কাজের রিভিউ। যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। ইনস্টাগ্রাম লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা কানেক্ট করতে পারেন। এবং অরিত্র জ্ঞানের অরিত্রকে বলছি, তুমি যদি পারো প্লিজ ভিডিওটা দেখো, যদি মনে হয় ভালো লেগেছে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারো, যদি চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো আমার কিছু করার নেই। কারণ এর আগে কিন্তু তোমার অনেক অনেক কাজের আমি অ্যাটলিস্ট রিভিউ করেছিলাম বা ট্রেলার রিয়াকশনে দিয়েছিলাম, সেখান থেকে তোমার দিক থেকে বা তোমার যারা কাস্টমার ক্রুজ যারা রয়েছে সেদিক থেকে কিন্তু খুব একটা সাড়া আসেনি। একমাত্র দেবতনুই আমাকে একটা কমেন্ট করেছিল যে তুমি এই জিনিসটা ভুল করছো, এটা এটা হবে। তো যাই হোক, সেটা সেই জন্য আমি অনেকটাই খুশি হয়েছি। কিন্তু তারপরে যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করা হয় বা আমার আমি কি ভুল বলেছি বা আমি কি ঠিক বলেছি সেটা নিয়ে যদি অ্যাটলিস্ট একটু কথাবার্তা হয়, তাহলে আমি বোধহয় মানে মনে করবো যে আমার আমি যে জিনিসটা দেখলাম বা আমি দেখে যে আমার কাজটার যে আমি আপনাদের কাজটার যে আমি রিভিউ করলাম বা তোমাদের কাজটা যে রিভিউ করলাম হয়তো সেখানেই আমার সার্থকতা। টিল দেন, স্টে টিউনড, টাটা।